শত শত ফুট উচ্চতার পাহাড় পর্বত বেয়ে ভিন্ন ভিন্ন রেকর্ড গড়ার দৃষ্টান্ত থাকলেও কোনোরকম সরঞ্জাম ছাড়া বহুতল ভবন বেয়ে ওপরে ওঠার তেমন কোনো নজির নেই। তবে এবার সেই অসম্ভবকে বাস্তবে পরিণত করলেন ব্রিটিশ এক যুবক। 12 জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দড়ি বা কোনোরকম সহযোগী সরঞ্জাম ছাড়া 123 তলা বিশিষ্ট বিশ্বের ষষ্ঠ উচ্চতম ভবন বেয়ে ওঠার চেষ্টা করার সময় এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্রিটিশ নাগরিক সুউচ্চ ভবন বেয়ে ওঠার মাঝপথে তাকে থামতে বাধ্য করে স্থানীয় প্রশাসন। জানা যায় শর্টস পরা 24 বছর বয়সী সেই ব্রিটিশ ব্যক্তিটি সেদিন 1 ঘন্টারও বেশি সময় ধরে রাজধানী সিউলের আইকনিক 123 তলা লোটে ওয়ার্ল্ড টাওয়ারের 73তম তলায় অর্থাৎ অর্ধেকেরও বেশি বেয়ে ওঠার পর দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তাকে থামাতে বাধ্য করে। তার এই প্রচেষ্টার খবর পেয়ে সুউচ্চ এই ভবনের নিচে জড়ো হন পুলিশ এবং ফায়ার ব্রিগেডের ক্রুরা। ফায়ার বিভাগের এক কর্মকর্তা বলেন, ভবন বেয়ে উপরে উঠতে শুরু করার পর ব্রিটিশ ওই যুবক লোটে ওয়ার্ল্ড টাওয়ারের 73 তলায় পৌঁছে গিয়েছিলেন। তবে সেখানে কর্তৃপক্ষ তাকে রক্ষণাবেক্ষণের ক্রেডলে ঢুকতে এবং বিল্ডিংয়ে প্রবেশ করতে বাধ্য করে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় দেশটির পুলিশ। অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে পুরনো দৈনিক সংবাদপত্র চোসুন এলবো আটককৃত ব্যক্তিকে জর্জ কিং থমসন বলে শনাক্ত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, 2019 সালে লন্ডনের শার্ট বিল্ডিংয়ে আরোহণের দায়ে থমসনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।